আগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম রেডি রেডি হয়ে গেছি। তো আজকে একটা জায়গা যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এই বইমেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। তো এই বইমেলাটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের যে মাঠটা আছে পাশে, তো এই মাঠটাতেই এই পুজোটা হচ্ছে। আর মাঠটা অনেকটা বড় জায়গা জুড়ে। তো এই বছর ফার্স্ট টাইম পৌরসভা থেকে পারমিশন দিয়েছে যে এবার থেকে বইমেলা প্রত্যেক বছর এখানেই হবে। তো দেখো, আমরা ভেতরে প্রবেশ করেছি। তো এবার এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, পাশে যে চেয়ার টেবিল নিয়ে বসে আছে সবাই, তো এই যে বড় একটা স্টেজ করেছে, এখানে হচ্ছে প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে। তো দিনের বেলাতে ফাংশন হচ্ছে, সব স্কুলের মেয়েরা এখানে এসে প্রোগ্রাম করছে, আর রাতের বেলা সব সিঙ্গারদের নিয়ে এসে রাতের প্রোগ্রাম হচ্ছে। তো এই মেলাটা শুরু হয়েছে 17 জানুয়ারি থেকে শুরু করে 23 জানুয়ারি পর্যন্ত। তো প্রতিদিন দুটো করে সিঙ্গার আসছে। তো নচিকেতা থেকে শুরু করে হচ্ছে জিৎ গাঙ্গুলি, অনন্যা চক্রবর্তী, মানে যারা সারেগামাপার যারা গান করেছিল, তো অনেক মানে অনেকের নাম আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এখানে যে মেলা হচ্ছে আমি নিজেই জানতাম না। তো 23 জানুয়ারির দিন আমি মেয়েকে যখন স্কুলে দিতে আসি, তখন দেখছি এই এখানে মেলা হচ্ছে, মানে বই মেলা হচ্ছে। তো আমি ভাবছি যে এই সময় এখানে কি হচ্ছে, তাই একজনকে জিজ্ঞাসা করেছি। তো সে বলছে এখানে বই মেলা হচ্ছে, আর অনেকদিন ধরেই বই মেলা যাওয়ার ইচ্ছা ছিল। আর বই মেলা আমাদের বারাসাতে এই বছর ফার্স্ট টাইম শুরু করেছে। তো বই মেলা যেতে ইচ্ছা করলে সেই কলকাতাতেই যেতে হতো। তো যখন গেলাম, তো 23 জানুয়ারির দিন করে একটু বাইরে কোথাও ঘোরার প্রোগ্রাম ছিল, তো সেরমভাবে ঘোরা হয়নি। তো মেয়েকে বললাম রাতের বেলা বইমেলায় নিয়ে যাব। তো বইমেলা আসার পরে শুনি যে বইমেলাতে অনন্যা চক্রবর্তী আসছে, মানে সারেগামাপার যে বাউল যে গান করত, তো তার প্রোগ্রাম দেখার জন্য তো আমি থেকেই গেলাম। আর সেদিন মেয়ের পড়াও ছিল, তো মেয়ের পড়া তো আর সেভাবে হয়নি, মানে মেয়ে আর পড়তে গেল না। আমি বললাম ঠিক আছে আজকে ছেড়েই দে, পড়তে হবে না। তো ও আর গেল না, আর আমিও আর যেতে দিলাম না, মানে বেশি জোর করলাম না। তো এখন একটু মেলাটা ঘুরে দেখছি। তো চলো তোমরাও আমার সাথে একটু মেলাটা একটু ঘুরে দেখো। বই মেলা এমনই একটা মেলা যেখানে হাজার বইয়ের মাঝে নিজেকে খুঁজে না পাওয়া। তো হাজার বইয়ের মাঝে কোনটা যে নেব আর কোনটা যে নেব না সেটাই বুঝে উঠতে পারি না। তো যতটা পারি চেষ্টা করি বই চিনে বের করা। তো এই মেলাতে বাচ্চাদের বইয়ের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বেশ বই কিনেছি। তো মানে আমার জন্য কিছু কিনতে পারিনি, তো মেয়ের জন্য কিছু বই কিনেছি। তো ওর জন্যেই কিনে দেব বলেই মেলাতে বলেও ছিলাম যে তোর জন্য কিছু বই কিনে দেব। তো ওর জন্য কিছু বই কিনেছি আমি। আর এত মানুষ বই কিনছে, শুধু গিয়ে মনে হচ্ছে শুধু গিয়ে দেখি। আর এত সুন্দর সুন্দর বই, মানে যারা বই প্রেমী তারা তো বই ছাড়া কিছু চেনেই না।
মানে বইতেও কিন্তু একটা মানে কি বলবো, এক একজনের এক এক রকমের নেশা। কিছু কিছু মানুষের কাছে বইটা হচ্ছে একটা বড় নেশা। তো আমিও কম বেশি বই পড়ি, তো বেশিক্ষণ বই আবার পড়তে পারি না, কিন্তু যতটা মানে পড়ি মানে খুবই অল্প সময়ে, যখন একদম ফ্রি থাকি। তো আমাদের মতো হাউস ওয়াইফরা সব সময় তো বই নিয়ে পড়তে পারে না, এক হয় ঠিক রাতে শোয়ার আগে যখন ঘুম আসে না তখন একটু বইটা নিয়ে পড়া। আর এখন আমরা এমনই একটা সাংসারিক জীবনে এসে পড়েছি যেখানে সকাল থেকে সারাটা দিনই কাজকর্ম, সংসার করে বাচ্চা কাচ্চার স্কুল পড়া এসব করে হয়তো বই পড়া হয়তো আর সময়টাই আর আমরা পেয়ে উঠি না। তো এভাবেই হয়তো আমরা কম বেশি বই মধ্যে থাকি, একবার বে যেরকমটা আগে থাকতাম বিয়ের আগে সেটা আর সেরকমভাবে আর থাকতে পারি না। তবু যতটুকু মানে চেষ্টা করি বইকে একটু টাইম দেওয়ার, তো একটু বইটা পড়ি। তো মেলাটা এতটাই বড় জায়গা জুড়ে হচ্ছে, তো অনেক বই মানে কোনটা নেব আর কোনটা নেব না সে বুঝে উঠতে পারছি না। তো তারপর হচ্ছে এখানে লাইভ প্রোগ্রাম হবে, তো আজকে যেহেতু অনন্যা চক্রবর্তী আসবে তো তার গান শোনার জন্যে আরও হয়তো ভক্তরা তার গান শোনার জন্য অনেক দূর থেকে লোকেরা আসবে, কারণ সন্ধে না হতে হতেই প্রতিটা চেয়ার পুরো বুক হয়ে গেছে, মানে এত মানুষ অনন্যাকে পছন্দ করে। তো আমি তোমাদের নেক্সট ব্লগে অনন্যা চক্রবর্তীর লাইভ প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদিনে তো এতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আর বেশি বড় ভিডিও দিতে ইচ্ছাও করে না, আর আমি নিজেও আমার ভালো লাগে না যে বেশি বড় ভিডিও দেব, কারণ নিজের যখন ভালো লাগে না তখন তো অনেকেরই হয়তো হতে পারে যে এতটা বড় ভিডিও কারো দেখতে ইচ্ছা করে না। তো তার জন্য আমি ভিডিওটা ছোট ছোট করেই দেব। তো আজকে আমি বইমেলার ভিডিওটা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন এই বই কেনা হয়ে গেছে, তো যতটা পেরেছি আমি শ্যুট করার চেষ্টা করেছি। তো তার মাঝে এই বই কিনেছি, একটু মেলাটা ঘুরেছি। তো সব থেকে মেলাটা ঘোরার পর তারপরে হচ্ছে একটা ওই প্রোগ্রাম দেখা, তো দেখো সেখানেই চলে এসেছি। তো দেখো মানুষের কীরকম ভিড়, এখন কিন্তু খুব একটা রাত কিন্তু হয়নি, তো আমরা গিয়েছি 6:30 সময়, এইটা খুব জোর 7টা বাজে ওরকম হবে। তো এখন সব মিউজিশিয়ানরা মিউজিক ঠিকঠাক করছে। তো দেখো বইমেলা থেকে মেয়ের জন্য এই দুটো বই কিনেছি, এই যে ছোটদের রঙিন রামায়ণ, তো এখানে রামায়ণের সব স্টোরিগুলো করা ছিল, মানে খুব একটা বড় ছিল না, ছোট ছোট করে ছিল, তো বেশ ভালো লাগলো, তো তার জন্য এই বইটা কিনলাম। আর আরেকটা বই কিনেছি যে জিকে, তো জিকেটাও খুবই মানে দরকারি একটা বই, তো যার জন্য এই দুটো বই কিনলাম। তো আমার ভিডিওটা এতটাই রাখলাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।